আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা কথা বলবো একটি হার্বস আইটেম, ঔষধি গাছ নিয়ে। আমরা সবাই এটাকে চিনি, অনেকেই হয়তো জানে না, আমাদের বাংলাদেশে অনেকেই চিনি এটা, অনেকটা দেখতে মেস্তার মতো। এটা হচ্ছে রোসেলি, বাংলায় আমরা চোকাই বলে চিনি। এটার বেশ উপকারী এক উপকারিতা আছে, এই উপকারীর বিষয় নিয়ে একটু কথা বলবো। আমরা যারা ফেসবুক ইউজ করি, গুগল ইউজ করি, তারা গুগল ফেসবুকে সার্চ দিলে পেয়ে যাবেন এটার সম্পর্কে, ওখানে খুব ভালো করে লেখা আছে। আমি অল্প কিছু বলছি। চুকাই এটার পাতা এবং এই চুকাইটা, এই ফলটা, রসিলিটা মানব দেহের জন্য খুবই উপকারী। বিশেষ করে এর মধ্যে যেসব ভিটামিনস, যেসব উপাদানগুলো আছে, এটা হচ্ছে চোকায় পাতা এবং ফল দুটোতেই প্রচুর পরিমাণে আপনার প্রোটিন আছে, প্রচুর পরিমাণে প্রোটিন আছে, ক্যারোটিন আছে, তারপরে ক্যালসিয়াম আছে, আপনার ফসফরাস আছে, আয়রন আছে, ভিটামিন সি আছে, ভিটামিন বি আছে। দেখেন, বিশেষ করে আমি বলবো আমাদের ফিমেল যারা আছেন, ফিমেলদের জন্য, মেয়েদের জন্য, হ্যাঁ, মেয়েদের জন্য এটা খুবই উপকারী। এটার মধ্যে ফসফরাস আছে, আয়রন আছে, ভিটামিন সি, ভিটামিন বি, এগুলো মেয়েদের বেশি ঘাটতি দেখা যায় ছেলেদের থেকে, বিশেষ করে আয়রনটা। তো ছেলে মেয়ে উভয়ই খেতে পারেন, উভয়ের জন্যই উপকারী, কারণ সবগুলো ভিটামিনই সবার জন্য খুবই প্রয়োজনীয়। কারণ ভিটামিন সি, আয়রন, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সির যদি ঘাটতি হয়, আপনি কিন্তু শরীরে এনার্জি পাবেন না, এনার্জি লস, মানে খুবই মানে উইক লাগবে এনার্জি সব কিছুর জন্য। তো প্রোটিন, ক্যারোটিন, ক্যালসিয়াম এবং অন্যান্য খাদ্য উপাদানও এটার মধ্যে পাওয়া যায়। চোকাই যে বীজ, চোকাই থেকে, এই বীজ থেকে প্রায় 20% তেল পাওয়া যায়, যেটা খাবার উপযোগী তেল। আমরা চোকাই থেকে তেল করেও খেতে পারি, 20% তেল পাওয়া যায়, অনেক তেল পাওয়া যায়, যেটা খাদ্য উপযোগী। চুকাই যাদের উচ্চ রক্তচাপ আছে, উচ্চ রক্তচাপ কমাতে, কন্ট্রোল করতে সাহায্য করে চুকাই। তারপরে বহুমূত্র যাদের আছে, ডায়াবেটিস, যাদের ডায়াবেটিস আছে, তারা নিয়মিত চুকাই পাতা, চুকাইয়ের রস খেতে পারেন, চুকাই ভাজি। চুকাই কিন্তু অনেকভাবে খাওয়া যায়, এটা অনেকভাবে খাওয়া যায়। আমি এটা খাবারের ব্যাপারে হয়তো এখন ইয়ে করছি না, আপনারা যারা গুগল ব্যবহার করেন তারা গুগলে সার্চ করবেন বা ইউটিউবে সার্চ করবেন যে চুকাই বা রসেলি রেসিপি দিয়ে সার্চ করবেন, রেসিপিগুলো পেয়ে যাবেন, অনেকভাবে খাওয়া যায়। যাদের বহুমূত্র আছে তাদের জন্য খুবই উপকারী। তো আমি বলবো যারা বাড়ির আঙিনায় বা ছাদে বিশেষ করে বাগান করছেন বা করবেন, করতেছেন, অবশ্যই এটার জন্য খুব বেশি জায়গার প্রয়োজন হয় না, হ্যাঁ, খুব বেশি যত্নেরও প্রয়োজন হয় না, অবশ্যই চুকাই গাছটা আপনারা রাখেন। কারণ এর মধ্যে যেসব ভিটামিনসগুলো আছে, যে ভিটামিনসের উপাদানগুলো আছে, যাদের ডায়াবেটিস নেই সমস্যা নেই, যাদের উচ্চ রক্তচাপ নেই সমস্যা নেই, কিন্তু যেই সব ভিটামিনসগুলো আছে আমাদের বডিতে প্রতিদিন প্রতিনিয়ত, এই ভিটামিনসগুলো কিন্তু খুবই জরুরি। প্রোটিন আমাদের জরুরি, ক্যারোটিন আমাদের জরুরি, ক্যালসিয়াম আমাদের জরুরি, হ্যাঁ, ফসফরাস আমাদের জরুরি, আয়রন জরুরি, ভিটামিন সি, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন বি যেটা। অতএব সবাইকে বলবো, আপনারা অল্প পরিসরে হলেও, অল্প জায়গায় হলেও এই চুকাইটা আপনারা লাগান, আপনারা নিজের বাড়িতে লাগান, নিজে খান, বাজার থেকে কেনার থেকে নিজের বাসায় বা ছাদে যদি লাগান তাহলে খুবই ভালো হয়। আমাদের কাছে এটা পাবেন, আমাদের এই প্রোডাক্টটা হচ্ছে থাইল্যান্ড থেকে আনা, আমাদের এটার প্যাক সাইজ হচ্ছে 10 গ্রাম প্যাক সাইজ, হ্যাঁ, এটা হচ্ছে আপনার 10 গ্রাম প্যাক সাইজ, 2022-12 পর্যন্ত এক্সপায়ার ডেট আছে। এটা আমাদের কাছে সারা বছর সব সময় পাবেন, আমরা আবারও শেষ হয়ে গেলে আবার অর্ডার করবো, এখন অল্প কিছু আছে। 10 গ্রাম প্যাক, পিউরিটি 98%, হ্যাঁ, কোয়ান্টিটি সিড হচ্ছে 10 গ্রাম, জার্মিনেশন মিনিমাম আপনার, জার্মিনেশন ডেট দেওয়া আছে হলো 60% মিনিমাম, এটা জার্মিনেশন 60% বেশি হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, করোনাকালীন সবাই সচেতন থাকবেন, বেশি বেশি ভিটামিনস খাবেন, বিশেষ করে ভিটামিন ডি, ভিটামিন সি, বি কমপ্লেক্স, আয়রন, এগুলো প্রচুর পরিমাণে খাবেন, এগুলো প্রচুর পরিমাণে খাবেন, কারণ এটা শরীরে এনার্জি দেয়। আর শরীরে এনার্জি যদি থাকে, শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা যদি বৃদ্ধি পায়, তাহলে কিন্তু করোনা আপনার দিক থেকে খুব দ্রুত আপনাকে অ্যাটাক করতে পারবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বীজের জন্য, যে কোনো বীজের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ফোন নাম্বারে